ডাব ব্যবসায়ী দিলীপ রায় প্রতিদিনের মতো আজকেও নারকেল গাছে উঠেছিলেন এবং হঠাৎই যেমনটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি গাছ থেকে নামতে পারছিলেন না, তাই খবর দেওয়া হয় স্থানীয় পুরসভা এবং ফায়ার ব্রিগেডকে। ইতিমধ্যেই এই যে গাছ দেখতে পাচ্ছ সেই গাছে ফায়ার ব্রিগেডের কর্মীরা ডানকুনি থেকে আসে, এসে সেই ব্যক্তিকে নামানো হয় এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে তাকে পাঠানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ভাইস চেয়ারম্যানও রয়েছে। মানে কি হয়েছিল বিষয়টা, ওখানে গাছটা ছাড়াতে উঠেছিল মানে নারকেল গাছটা, সেই অবস্থায় ও শারীরিক কোনো একটা কিছু অসুবিধে হয় আর কি, শরীর হঠাৎ খারাপ হয়ে যায়। এই অবস্থার মধ্যে আশেপাশের লোকজন তো সঙ্গে সঙ্গে খবর দেয় এবং ওর সঙ্গে একটি ছেলে ছিল, আমি তো ছেলেটার নামটা এই মুহূর্তে বলতে পারছি না, ও কিন্তু দারুণ ভূমিকা নিয়েছে, একদম পুরো ওর সঙ্গে থেকে ওকে যেভাবে হেল্প করা করেছে। তারপরে আমরা খবর দিয়ে দিই ফায়ার স্টেশনে, ফায়ারের লোকজন এসে তারাও একদম খুব সুন্দর ভূমিকা নিয়েছে এবং সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটির অ্যাম্বুলেন্সও আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি করে, এবং সবথেকে বড় কথা আশেপাশের লোকজন এত কোঅপারেটিভ, এত সহযোগিতা করেছে চিন্তার বাইরে, নাহলে কিন্তু একটা বড় বিপদ হয়তো ঘটে যেত। আমরা আশা করছি যে বড় বিপদ কিছু হবে না, তাকে হসপিটালে ট্রান্সফার করা হয়েছে। খুব সুন্দর ভূমিকা নিয়েছে ফায়ার ব্রিগেডকে বলার সঙ্গে সঙ্গে ডানকুনি থানাও এসেছে, পুলিশ প্রশাসন এলাকার লোক সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে এই ব্যাপারটাকে তারা ওভারকাম করেছে। ওনার নাম দিলীপ রায়। বাড়িটা এই পেছনেই, মালিকপাড়া। কত নম্বর ওটা? আমার 8 নম্বর ওয়ার্ডে। এখন আমরা তো তাকে মানে এই অবস্থায় তুলেছি, অসুস্থ অবস্থাতেই তুলেছি, আমরা তাড়াতাড়ি হসপিটালে পাঠিয়েছি তার। এবার ওখানে প্রয়োজনীয় চিকিৎসাটা হোক, চিকিৎসাটা হলে আমরা বুঝতে পারবো তার শারীরিক অবস্থাটা কীরকম অবস্থায় আছে। হ্যাঁ, উনি এটা এই পেশার সঙ্গে যুক্ত, মানে ডাব গাছ ছাড়িয়ে নারকোল গাছ ছাড়িয়ে উনি এই সব কাজগুলো করেন, বিভিন্ন বাড়িতে বাড়িতে যাদের ডাব বা নারকোল গাছ আছে উনি গিয়ে এই কাজগুলো করে থাকেন। স্টেজ অবস্থায় হচ্ছে কি, ওই নারকেলের মাথায় আটকে গেছে, উঠ নামতে আর পারেনি। আমরা খবর পাওয়ার পরে যাদের ন্যারো স্পেসের জন্য আমাদের গাড়ি এন্ট্রি নিতে পারেনি, যাই হোক ন্যাচারালি হচ্ছে কি আমাদের কাঁধে করে আমাদের ম্যান পাওয়ারে যা আছে তা নিয়ে আমরা ল্যাডারে নিয়ে তাদের হেল্প করেছি। আমাদের একটা লোকাল একটা ছেলে ছিল, সে ভীষণ আমাদের হচ্ছে হেল্প করেছে, ওই যে ওই ছেলেটা এইটা, এবং হচ্ছে কি এই যে হচ্ছে কি এই যে আমাদের লোকাল যোদ্ধা, এই লোকাল যোদ্ধাদের সহযোগিতা এবং আমাদের প্রচেষ্টা সর্বোপরি আমরা হচ্ছে সেই মানুষটাকে হচ্ছে কি একেবারে জীবন্ত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। এটা সত্যি আমাদের একটা গর্বের বিষয় যে এই সমস্ত মানুষগুলোই হচ্ছে গিয়ে যেন মানুষের পাশে থাকে, তাহলে আমরা কিভাবে আমরা একটা সাপোর্ট পাবো। এই সাপোর্টটা মোটামুটি আমরা আসার পরে তো মিনিট 15-এর মধ্যে আমরা রেস্কিউ করে ফেলেছি, ঠিক আছে। একেবারে যেমনটা ফায়ার ব্রিগেডের আধিকারিক তারা বলছেন যে অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই ব্যক্তিকে নামানো হয়েছে এবং এই মুহূর্তে তাকে ডানকুনি পুরসভার যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে চিকিৎসা পরিষেবার জন্য পাঠিয়েছে। এবং যেমনটা আমরা জানতে পারছি দিলীপ রায় তিনি পেশায় একজন এই ডাব ব্যবসায়ী, অর্থাৎ বিভিন্ন গাছেই তিনি গাছ যেমন ছাড়ানোর কাজ করেন তার পাশাপাশি ডাবও পারেন। আজকে তিনি এই যে এখানে যে গাছ নারকেল গাছে তিনি উঠেছিলেন এবং তারপরেই যেমনটা মনে করা হচ্ছে তিনি অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তিনি গাছ থেকে নামতে পারছিলেন না এবং তারপরই খবর দেওয়া হয় ডানকুনি পুরসভা, ডানকুনি ফায়ার ব্রিগেড, ডানকুনি থানা। স্থানীয় প্রশাসনকে খবর দেওয়ার পরই পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড এবং দেখলাম আমরা পুরসভারও কর্মীরা ছিলেন, ভাইস চেয়ারম্যান তিনিও ছিলেন, তাদের তৎপরতায় কিন্তু এই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসা পরিষেবার জন্য পাঠানো হয়েছে। HB DNN বাংলা, হুগলি।